অ আ এই বর্ণগুলোর জন্য এসেছিল একুশ এসেছিল বাউন্ন আজ ফেব্রুয়ারি মাসের প্রথম সকাল বাংলা উনিশে মাঘ চোদ্দশো চব্বিশ শীতকাল ইংরেজি পহেলা ফেব্রুয়ারি দু হাজার আঠারো বৃহস্পতিবার একুশে টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশের সকালে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি এলিনা সামনে দর্শক আজ অতিথি আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন কবি যিনি বাংলা ভাষায় শুদ্ধ কবিতা চর্চার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন তিনি বাংলাদেশের অন্যতম কবি অসীম সাহা আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ এবং আট এক আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন চলে যায় অতিথি আড্ডায় শুভ সকাল শুভ সকাল কেমন আছেন এই চলছে যেহেতু ফেব্রুয়ারি মাসের আজকে প্রথম দিন এবং প্রথম সকাল অনেক কিছু মিলেমিশে আছে এই মাসটিকে ঘিরে এবং এই একটি বিশেষ দিন আসবে সেই দিনটিকে ঘিরেও আমাদের অনেক আয়োজন থাকে বই মেলাও শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আপনার কাছে জানতে চাই একজন লেখক একজন কবি হিসেবে যে এই মাসকে ঘিরে যখন এই মাসটি আসে কিংবা শুরুর লগ্ন যখন আসে তখন একটা কবি সাহিত্যিক যারা সাহিত্য চর্চার সাথে সংশ্লিষ্ট তাদের একটা অনুভূতি কাজ করে সেই অনুভূতির জানতে চাই আসলে অনুভূতিটা তো ঠিক বোঝানো যায় না অনুভূতি এমন একটা ব্যাপার যে আমি যদি শব্দে বা বর্ণে বা ভাষায় বোঝাতে চাই তা বোঝানো যাবে না তার হয়তো খণ্ড বা অংশ বোঝানো যেতে পারে সার্বিকভাবে চূড়ান্ত যে অনুভূতিটা সেটা বোঝানো না সেটা ভেতরে ভেতরে কাজ করে তবু মানে আমরা অপেক্ষা করে থাকি এই ভাষার মাসের জন্য বিশেষত একুশে ফেব্রুয়ারির জন্যে আর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে ভাষার মাস তার একটি আলাদা মাত্রা আছে মাত্রা আছে কেন যে আমরা বাঙালি হিসেবে প্রতিদিন যে বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছিল উনিশশো সালে তারা কি চেয়েছিলেন সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হবে একটি স্বাধীন জাতি রাষ্ট্র আমরা পেয়েছি খুব স্বয়ংক্রিয়ভাবে স্বাভাবিকভাবেই বাংলা আমাদের রাষ্ট্রভাষা এটা সংবিধানে থাকুক বা না থাকুক যেহেতু আমরা বৃহত্তর সংখ্যায় বাঙালি তো এমনিতে এটি আমাদের রাষ্ট্রভাষা হয়ে গেছে এখন সাংবিধানিক স্বীকৃতির জন্য আলাদা কোনো কিছু করতে হবে কিনা আমার জানা নেই কারণ কোনো রাষ্ট্রের নিজস্ব ভাষা যখন স্বাধীন হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সেটি গ্রহণযোগ্য হয়ে যায় কিন্তু বেদনার কথা হচ্ছে যে আমি যেটা এত বছর পরে এসেও ভাবি যে আমাদের আবেগ কি আস্তে আস্তে স্তীমিত হয়ে যাচ্ছে তা না হলে সর্বত্র বাংলা ভাষার চর্চার বদলে আমরা কেন অন্য ধরনের ভাষার সঙ্গে মিশ্রিত করে একটি আলাদা বাংলা তৈরি করবার চেষ্টা করছি আমরা বিদেশি ভাষা গ্রহণ করব তাদের শ্রদ্ধা করব সব কিছু ঠিক আছে কিন্তু বাংলা ভাষার সঙ্গে তাকে মিশ্রিত করে অন্য একটি ভাষা রূপ দা দেওয়ার মধ্যে কোনো অহংকারও আছে বাহাদুরি আছে বলেও আমি মনে করি না এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য লজ্জার এই প্রতি মাস প্রতি ভাষার মাসে আমি এটা ভাবি যখন আমি রাস্তায় হাঁটি আমাদের সাইন দেখি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেখি ধরো তোমাদের প্রতিষ্ঠানের নাম একুশে একুশে মানে আমাদের চেতনার ব্যাপার আজকে এই যে ভাষার মাস এসছে এই একুশে নিজেরা গর্ববোধ করতে পারে যে আমরা এই প্রতিষ্ঠানের নাম এই চ্যানেলের নাম একুশে রেখেছি কিন্তু আমাদের বেশিরভাগ চ্যানেলের নাম হচ্ছে ইংরেজিতে আমাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজিতে আজকে যখন আমরা এলিফেন্ট রোড বা অন্যান্য অঞ্চল দিয়ে হাঁটি দেখি সাইনবোর্ডগুলো ইংরেজিতে লেখা হয়ে গেছে বাংলাও যদি থাকে তার নাম ইংরেজিতে কেন এটা হবে আমাদের বাংলা ভাষায় কি শব্দের এতই অভাব যে আমাদের অন্য ভাষা থেকে ধার করে এগুলো করতে হবে অর্থ আমার মধ্যে একটা বেদনা একটা সংশয় তৈরি হয় যে আমরা কোন দিকে যাত্রা শুরু করেছি আমরা কি পেছনের দিকে যাত্রা শুরু করেছি যে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই করে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি তাকে আবার কারা অন্ধকারের আবর্তে তলিয়ে দিচ্ছে দিতে চায় এ নিয়ে আমার মধ্যে সবসময় একটা প্রতিক্রিয়া কাজ করে এবং এই ভাষাভাস এলে এটা আরও বেশি করে কারণ ভাষাভাষকে কেন্দ্র করে এরকম নয় যে এই এক মাসে মানুষের মানসিক পরিবর্তন ঘটে হয়তো অবয়বের বা বাইরের পরিবর্তন করতে পারে কিন্তু অন্তর্গত পরিবর্তন যদি না ঘটে তাহলে সেক্ষেত্রে তো কোনো লাভ নেই এটাই আরেকটি বিষয় হচ্ছে যে এই যে একটা মাসের মধ্যে আমাদের যেটা বললাম যে চেতনাকে আবদ্ধ করে রাখা এই যদি আরো এগারোটি মাস এই একই চেতনায় আমরা উদ্বুদ্ধ থাকি তাহলে কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো যে আমরা আসলে বাংলা ভাষাকে একটি বিকৃত ভাষায় রূপান্তরিত করার প্রয়াস দেখি আপনি যেটা বললেন এই জায়গা থেকে উত্তরানো বা এখান থেকে ফিরে আসার কি আসলে প্রক্রিয়া আমরা অবলম্বন করতে পারি এই সময় এটা এটা একটা সহজ কথা কথা হচ্ছে আমি লেখা পড়া করব অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিলেই কিন্তু হবে না আমার মস্তিষ্ক আমার চেতনা এর মধ্যে পরিবর্তন দরকার অর্থাৎ আমি বলতে চাইছি চেতনার বিপ্লব সম্পন্ন হওয়া দরকার চেতনার বিপ্লব যতদিন সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত ভাষার মর্যাদা জাতির মর্যাদা রাষ্ট্রের মর্যাদা কোনো কিছুই হবে না অতএব ওই জায়গাটা পরিবর্তন কি এখন প্রশ্ন করতে পারে যে ওই জায়গাটা পরিবর্তন কিভাবে হবে এই ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদ আমাদের সমাজবিদ যারা আমাদের সুশীল সমাজ যারা আমার কি আমাদের পরিবার তাদের একটা বিশাল ভূমিকা আছে আমরা যখন পরিবার থেকে একটা শুরু করি তখন যদি তার পিতামাতা সন্তানের পিতামাতা তাকে সেইভাবে শিক্ষা দেন সমাজ যদি সেইভাবে শিক্ষা দেয় রাষ্ট্র যদি সেইভাবে শিক্ষা দেয় তাহলে তার মধ্যে একটা পরিবর্তন ঘটতে বাধ্য কারণ পৃথিবীতে এরকম ইতিহাস অনেক আছে পৃথিবীর বহু দেশ পেঁচে ছিল তারা আজকে এগিয়ে গেছে কই অন্য দেশে তো তাদের ভাষা নিয়ে এত সংকট নেই চীন বা অন্যান্য অঞ্চলে যদি কোরিয়া ইত্যাদি ইত্যাদি তারা বা তাদের ভাষা নিয়ে গর্ববোধ করে তারা আমাদের মতো একটা লোক দেখানো সবসময় একটা ইংরেজি বলার প্রবণতা কেন আমি আমার ভাষায় কথা বলবো অন্যরা যদি বুঝতে না পারে তাহলে দু ভাষায় যদি বুঝে নেবে কিন্তু আমাদের মানসিকতা হচ্ছে যে আমরা বুঝি বা না বুঝি আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করব এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শুদ্ধ বাংলাটি তো উচ্চারণ করতে পারে না তিনি গিয়ে ইংরেজিতে শুদ্ধ উচ্চারণ করবার চেষ্টা করছেন এবং সেখানে হচ্ছে না তাহলে এর মধ্যে যে দীনতা এবং হীনম্মন্যতা আছে এটা দূর করবো কি দিয়ে এইখানে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে প্রাথমিকভাবে বললাম তো পরিবারের তারপর সমাজের তারপর রাষ্ট্রের এবং খুব আশার কথা সম্প্রতি সরকার কর্তৃক ঘোষিত হয়েছে যে গণমাধ্যমগুলোতে এই ধরনের ভাষায় উচ্চারণ করা যাবে না এবং তাকে সেটা তো হচ্ছে না গণমাধ্যমের এক একটা গণমাধ্যম বিশেষত সংবাদপত্রের কথা যদি বলি তারা এক একজন এক এক স্টাইলে বাংলা ভাষা হচ্ছে আমার কথা হচ্ছে বাংলা ভাষা একটা অভিধান আছে এবং বাংলা একাডেমির প্রমিত বানানো অভিধান সেটা সরকার কর্তৃক নির্দিষ্ট হয়েছে যে ব্যবহারিক বাংলা অভিধান আমাদের সর্বক্ষেত্রে ব্যবহৃত হবে কিন্তু সংবাদপত্র খুললে দেখা যাবে যে সেখানে বিভিন্ন ধরনের বানান প্রয়োগ করা হচ্ছে এমনকি টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের বানান তো দিচ্ছি তারপর ভর্তি ভুলে এইটা কেন হবে আমি মনে করি যে প্রত্যেকটি চ্যানেল বা প্রত্যেকটি সম্পাদক সংবাদপত্রের একজন ভাষা সম্পাদক থাকা দরকার সেটা আমাদের কেউ রাখে না ওর জন্য যে বাড়তি টাকা খরচ করতে হবে এটা কোনো মালিক করতে চান না এটা খুলতো আমাদের রচিয় গৌরববে না আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটবে না এবং ভাষার শুদ্ধতার ক্ষেত্রে যে ভূমিকা পালন করা দরকার সেটাও হবে না ওই জায়গাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে জি আমরা আসলে বিস্তারিত বিষয়গুলো আমরা আরো কথা বলবো বিরতি নিচ্ছে একটা দর্শক নিচ্ছি একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরে আসবো সাথে থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশের সকালের আয়োজনে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম কবি অসীম সাহা কথা হচ্ছিল তার সাথে ফিরে যাবো আরেকবার আবারও ফিরলাম আমাদের এই যে ভাষা নিয়ে এই যে দ্বিধা দ্বন্দ্ব এবং ভুল বানানে অসংখ্য সাইনবোর্ড গণমাধ্যমগুলোতে ভুল উচ্চারণে বিভিন্নভাবে অনুষ্ঠান প্রচার হচ্ছে আমরা আসলে এগুলো নিয়ে খুবই শঙ্কিত তারপরও আশা রাখছি যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই সংখ্যা কেটে যাবে ভালো দিন আসবে ভাষায় তারপরও এই যে এই মাসটি একুশের বইমেলা শুরু হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সারা মাসব্যাপী চলবে আমাদের প্রাণের মেলা এবং যারা কবি সাহিত্যিক আছেন তাদের জন্য আরও অনেক বেশি পূজনীয় এই সময়টা কেমন লাগবে বা কি আশা করছেন এই ঘিরে এবার আমি প্রতিবারই যেটা আশা করি প্রতিবারই বলি টেলিভিশনে বা অন্য জায়গায় সেটা হচ্ছে যে আমি যেটা চাই যে এক মাস ব্যাপী আমাদের বইমেলা হয় হাজার হাজার বই প্রকাশিত হয় আমি অনেকেই বলি একটু ঠাট্টা করে বলি যে আমাকে দশটা এমন বই বের করে দেন যেটা এক নামে উচ্চারণ করা যাবে কোনো বছরই আমি সেটা পাই না তার মানে কি হচ্ছে যে এত অজস্ত্র বইয়ের মধ্যে আমার মত লোকের বা আমাদের মত লোকের চাহিদা পূরণের জন্য যে বই বেরোনো দরকার সেটা বেরোয় না চিন্তাটাকে শুধু বাণিজ্য প্রধানভাবে বাণিজ্য নিশ্চয় তারা বাণিজ্য করবেন তারা ইনভেস্ট করছেন বাণিজ্য করবেন কিন্তু একই সঙ্গে কি যাদের অন্য ধরনের চাহিদা আছে যে তারা সিরিয়াস বই চান সেই সব বইগুলো বেরোবে দশটা বই কি বেরবে না তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমাদের দেশে গবেষণা বা বিশেষ ভিন্নতর বিষয় নিয়ে ব্যতিক্রমী বিষয় নিয়ে কোনো বই বেরোনো এগুলো কালে ভদ্রে ঘটে কিন্তু অধিকাংশ সময় ঘটে না তার মানে হচ্ছে পুরো একটা মাস আমরা অপেক্ষা করে থাকি সেই সব বইয়ের জন্যে যেসব বই আমরা সচরাচর পাই না কিন্তু এটা আমি মানে এত বছর ধরে মেলা হচ্ছে যে অধিকাংশ সময়ে আমি দেখি যে এ ধরনের বই নেই এখন এটা তো জোর করে বের করার ব্যাপার না তাহলে ব্যাপার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমাদের লেখকরা কি গবেষণা করছেন না আমাদের লেখকরা কি ভিন্নতর কোনো চিন্তা করছেন না তা না হলে বই বেরোচ্ছে না কেন অন্য ধরনের বই বেরোচ্ছে না কেন এটা হলো একটা দিক দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়টাকে কেন্দ্র করে যেহেতু আমাদের আবেগের জায়গা আমাদের তরুণ কবি লেখকরা অজস্র বই বের করেন আর এই তথ্য প্রযুক্তির যুগে

অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি যে প্রসঙ্গটা আপনি বলছিলেন আমরা একটুখানি জানতে চাই যে এই যে অসংখ্য বই বের হচ্ছে এবং তার ভেতর আপনি যেটি বললেন যে যারা একটু ভিন্ন ধরনের বই চাচ্ছে তাদের জন্য দশটি বইও পাওয়া যাচ্ছে না এই প্রসঙ্গটা সেটি বলছিলাম যে অনেক ধরনের বই বের হয় কিন্তু দেখা গেল যে কমার্শিয়াল চিন্তা থেকে বইগুলো বেশি বেরোয় কার বই বেশি বিক্রি হবে এর প্রতিযোগিতা শুরু হয় আর এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখন আমাদের দেশে ফেসবুক বেসড কবি লেখকের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তারা বই বের করে তাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব তাদেরকে কনভিন্স করে কিংবা প্ররোচিত করে তারা বই কেনাচ্ছে এবং এই বইগুলো হয়তো বইমেলার মধ্যে এই দুশো তিনশো চারশো বিক্রি হয়ে যাচ্ছে তাতে ধরে না হচ্ছে যে তারা অনেক বড় লেখক এই চিন্তাটা খুবই হাস্যকর কারণ সাহিত্য এত সহজ কোনো ব্যাপার নয় যে একেবারে একটা বই বের করে বা পাঁচটা বই বইমেলায় বের করেই তিনি একবারে বক্ষ লাভ করবেন এটা কখনো সম্ভব নয় কারণ সাহিত্য হচ্ছে সবচাইতে নিষ্ঠুর জায়গা আমাদের যতগুলো সাংস্কৃতিক ক্ষেত্র আছে তার মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং সূক্ষ্মতম জায়গা হচ্ছে এবং সেখানে বিশুদ্ধতার ঘাটতি যখনই হয় তখনই সেটা কিন্তু আর দীর্ঘ সময় ধরে টিকে থাকে না এবং তাৎক্ষণিকতার মোহের কাছে পরাজিত হয়ে যায় তারা মানে চিরকালীন যে জায়গাটা সেটাকে তারা নষ্ট করে এবং একই সঙ্গে যেটা হয় পাঠক বিভ্রান্ত হয় পাঠক বিভ্রান্ত হয়ে কোন বইটি কিনবেন আমরা বাংলা ভাষায় কথা বলি কেন এটা আমাদের তো কোনো উপায় নেই কারণ যেহেতু আমাদের বাংলা ভাষা শুদ্ধ বলি আমাদের কথা বলতেই হবে ইংরেজিতে বা ফারসি ভাষায় কথা বলতে পারবো না বলতে হবে তবে সেই জায়গাটা আমাদের শুদ্ধ চর্চার চেষ্টা অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশের সকালে আজকের আয়োজন এখানে শেষ দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল